ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও কিশোরগঞ্জের ভৈরবের মাঝামাঝি এলাকায় মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ডুবে গেছে যাত্রীবাহী ট্রলার। এতে ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন পুলিশের এক সদস্য আরও ৬ জন। ভৈরবের দুর্ঘটনাস্থলে আছেন সহকর্মী মেহেদী নূর পরশ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। পরশ, আপনি শুরু থেকে ঘটনাস্থলে ছিলেন, নিখোঁজদের উদ্ধারে কখন অভিযান শুরু হবে, স্বজনরা কি বলছেন, সবশেষ মিলিয়ে সব খবর মিলিয়ে আমাদেরকে জানাবেন। হ্যাঁ তিশা, আপনি আপনাকে জানিয়ে রাখি যে গতকাল আপনার যে সন্ধ্যায় যে আশু আশু কিশোরগঞ্জের যে ভৈরব, ভৈরবের যে মেঘনা নদীর যে তিন নম্বর যে সেতুর নিচে যে তিন নম্বর যে পিলার রয়েছে, পিলারের নিচে কিন্তু একটি বালখেট বাই যে বালুর ধাক্কায় কিন্তু একটি 20 জনের একটি যাত্রীবাহী নৌকা কিন্তু উল্টে যায়। উল্টে যাওয়ার পরে কিন্তু আপনার 14 জনের মতো সাঁতরে কিন্তু নদীর একজন কিন্তু ঘটনাস্থলে মারা গেছেন। তাকে উদ্ধার করে ভৈরব যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। মূলত আমি সকালে এসে এখানে যেমনটা স্থানীয় লোকজন এবং যারা স্বজনদের সাথে কথা বলে জানতে পেরেছি, মূলত যে গতকাল বিকালে যে ভৈরবের যে মেঘনা নদী আছে, এই মেঘনা নদীতে কিন্তু আপনার দুইটি রেল সেতু বা একটি সড়ক সেতু রয়েছে। এই সড়ক সেতুটিতে কিন্তু আপনার প্রতিদিনই বিভিন্ন মানুষ এসে আসেন ঘুরতে এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে। তো তারাও গতকাল কয়েকটা দুই তিনটা পরিবার তারা যাচ্ছিলেন যে ব্রাহ্মণবাড়িয়ার যেখানে চর সোনারামপুর একটা স্থান রয়েছে, এখানে তারা যাচ্ছিলেন, এখানে তারা আনন্দ করার জন্য এবং ইফতার করার জন্য। কিন্তু যাওয়ার পথে কিন্তু যে ব্রিজের নিচে কিন্তু যে বাল বাইক ধাক্কায় কিন্তু নৌকাটি উল্টে যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে। ঘটনা ঘটার পর থেকে কিন্তু যে আপনার গতকাল থেকে আজ সকাল পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজ তেমন দেখা যায়নি। সকালে তারা এসেছেন, আসার পরে কিন্তু তারা নদীতে উদ্ধার কাছে উদ্ধার অভিযান চালিয়েছেন। তো আবার স্বজনরা আমাকে জানিয়েছেন যে যারা যারা এখন নিখোঁজ রয়েছে তাদেরকে দ্রুত তাদেরকে যেন তাদের মরদেহ যেন শনাক্ত করা হয়, তারা সে অপেক্ষা করছেন। এ ছিল তিশা আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ দর্শক, ভৈরব দুর্ঘটনাস্থল থেকে সবশেষ খবর শুনছিলাম সহকর্মী পরশের কাছ থেকে।